নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন ডাব্লিউ বিসিএস ইটস অনলি ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আজ এখানে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ মেলা এবং উৎসব পিএসসি এবং আদার্স যে এক্সামগুলো হয়ে থাকে সে সমস্ত এক্সামে কিন্তু এইখান থেকে কিন্তু দু থেকে তিনটি প্রশ্ন কিন্তু এসে থাকে বিশেষত ডাব্লিউ বিসিএস মেন এক্সামে যে জি কে পোর্শন আছে সেখানে কিন্তু এখান থেকে দু থেকে তিনটি প্রশ্ন আসে এছাড়াও রেল এবং পিএসসি যে আদর্শ এক্সাম আছে এছাড়া টেট ও ডাব্লিউ বিপি প্রভৃতি এখান থেকে প্রশ্ন আসে তো সুতরাং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আজকে আলোচনা পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গের ফেস্টিভ্যাল গুলোর কথা মনে করলে আমাদের যেটা মাথায় আসে রাসের মেলা চড়ক মেলা গঙ্গাসাগর কেন্দুলি জল্পেশ এবং পৌষ মেলা এগুলো হচ্ছে প্রধানত এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ মেলা রয়েছে সেগুলো আমরা বলে দেবো দেখুন এখানে যে কেন্দুলি এই কেন্দুলি হচ্ছে জয়দেবের বাসস্থান কেন্দুলি ওখানে বীরভূম জেলাতে অবস্থিত এই এই জয়দেব জয়দেব কিন্তু রচয়িতা ছিলেন লক্ষণ সেনের সভাকবি ছিলেন তো এটা মাথায় রাখতে হবে যে কেন্দুলি হচ্ছে বীরভূম জেলা অবস্থিত জয়দেবের জন্মস্থান এই যে জয়দেব কি করেছিলেন গীত গোবিন্দের রচয়িতা এবং লক্ষণ সেনে তিনি সভাকবি ছিলেন তাহলে এখান থেকে আমরা তিন থেকে চারটি প্রশ্ন জেনে নিচ্ছি এছাড়া জলপেস খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জলপেশ উৎসব কোথায় কাছে খুব আনকমন মনে হতে পারে এই জলপেস কিন্তু হয়ে থাকে ময়নাগুড়িতে ঠিক আছে ময়নাগুড়ি কোথায় অবস্থিত এই ময়নাগুড়ি হচ্ছে কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত এই ময়নাগুড়ি কোথায় অবস্থিত জলপাইগুড়িতে অবস্থিত এখানে কি আছে জলপেশ টেম্পেল আছে এই জলপেশ কি ধরনের একটি মন্দির এটি একটি শিবের মন্দির লর্ড শিবার মন্দির তো এটা আমাদের মাথায় রাখতে হবে জলপেশ উৎসব কোথায় হয়ে থাকে ময়নাগুড়িতে হয়ে থাকে এই ময়নাগুড়ি কোথায় অবস্থিত জলপাইগুড়িতে অবস্থিত এটি কি ধরনের একটি মন্দির বা কি ধরনের উৎসব হয়ে থাকে এখানে লর্ড শিবা অর্থাৎ শিবের পুজো হয়ে থাকে এই জলপাইগুড়িতে কি আছে এই জলপাইগুড়িতে কিন্তু গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে এবং চাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে তাহলে আমরা এখান থেকে আরো দুটো প্রশ্ন আমরা জেনে নিচ্ছি যে ময়নাগুড়ি বা জলপাইগুড়ির আশপাশে এখানে কি রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে এবং চাপরামারি ওয়াইল্ড লাইফ রয়েছে এই জলপেশ টেম্পেলটা কি ধরনের আর্কিটেকচার বহন করছে এটি ইসলামিক একটা স্থাপত্য শিল্পের নিদর্শন বহন করছে এই জলপেস টেম্পল যেটা কিন্তু টেম্পল ওয়াস ফাউন্ড করেছিল কি কোচবিহারের যারা রাজা ছিলেন এরাই কিন্তু এটাকে তৈরি করেছিল তারপরে যেটা আমরা জেনে নেব যে এই ময়নাগরি অঞ্চলে আর কি কি ইম্পর্টেন্ট আমরা জিনিস দেখতে পাই যেমন ওখানে রামসাই ওয়াইল্ড লাইফ রয়েছে ঠিক আছে রামসাই রামসাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু ওখানে রয়েছে তো এটা একটা ইম্পর্টেন্ট এবং মহাকাল টেম্পল যেটা কিন্তু ওই ময়নাগুড়ি এবং তার আশপাশে দেখা যায় তাহলে বন্ধুরা এখান থেকে আমরা দেখলাম যে জলবেশ হচ্ছে একটা শিবের মন্দির বা শিবের উৎস এটা ময়নাগুড়িতে দেখা যায় যেটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত এই জলপাইগুড়িতে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং গরুমার ন্যাশনাল পার্ক দেখা যায় আর ময়নাগুড়িতে বা তার আশপাশের অঞ্চলে কিন্তু রামসাই ওয়ার্ল্ডলাইফ সেংচুরিটি দেখা যায় তাহলে এই ছিল আমাদের জল্পের সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এছাড়া রয়েছে যে কেন্দুলি কেন্দুলি নিয়ে যেটা বলতে ভুলে গেছিলাম কেন্দুলিতে যে উৎসবটা হয়ে থাকে সেটা হচ্ছে মকর সংক্রান্তিতে বাউল মেলা মানে এটা অজয় নদীতে পূর্ণ স্নান যদি বলে এখানে অজয় নদী কোথায় অবস্থিত বা কোথায় গিয়ে অজয় নদী প্রবাহিত হয়ে গেছে সেটা হচ্ছে কিন্তু বীরভূম জেলা কেমন এই অজয় নদী মকর সংক্রান্তিতে স্নান এবং বাউল মেলায় প্রভৃতি কিন্তু কেন্দুলি যে উৎসবটা হয়ে থাকে সেখানে দেখা যায় এরপরে যেটা রয়েছে যে পৌষ মেলা পৌষ মেলা সম্পর্কে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে কোথায় শান্তিনিকেতনে পৌষ মেলা হয়ে থাকে এই পৌষ মেলা হচ্ছে বীরভূম জেলা বীরভূম জেলা এটা হয়ে থাকে এখানেও কিন্তু প্রশ্ন এসেছিল পিএসিতে যে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম না বাঁকুড়া এরকম কিন্তু পুরুলিয়া এরকম তিন চারটে কিন্তু অপশান দিয়েছিল সুতরাং এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে শান্তিনিকেতন কিন্তু বীরভূম জেলা অবস্থিত এবং এই পৌষ মেলা কিন্তু বীরভূম জেলায় হয়ে থাকে এবং শান্তিনিকেতন সাতই পৌষ সাতই পৌষ কিন্তু মেলা শুরু হয়ে থাকে প্রতিষ্ঠা হয়েছিল ওরা করেছিল এবং প্রতিষ্ঠা আঠারোশো চুরানব্বই সালে তা শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দিরের স্মরণ স্মরণে তিন দিন ব্যাপী তো এখানে প্রশ্ন আসে যে শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দির যে ব্রাহ্ম মন্দির যে ধর্ম ওরা নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তো সেই সময় পর্ব থেকে কিন্তু এই তিন দিন ব্যাপী সেই দিনটাকে স্মরণ করবার জন্য এই পৌষ মেলা কিন্তু আয়োজন হয়ে থাকে আর একটা হচ্ছে রুহিয়া আজাদ মেলা এটা উত্তরবঙ্গে একটা উল্লেখযোগ্য মেলা এটাও কিন্তু আমরা অনেকে জানি না যে রুহিয়া আজাদ মেলা পশ্চিমবঙ্গের মধ্যেই হয়ে থাকে তো এটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে আনকমন প্রশ্ন যেটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ মেলা যে রুহিয়া আজাদ মেলা কিন্তু উত্তরবঙ্গে উল্লেখযোগ্য মেলা ঠাকুরগাঁও জেলা বর্তমানে বাংলাদেশে নাগর নদীর পাশে এটা হয়ে থাকে এবং গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলাটা কিন্তু মথুরাপুর লোকসভার অন্তর্গত এবং মহাভারতের বন পর্বে কিন্তু এই গঙ্গাসাগর মেলা একটা কিন্তু বা গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে এটা মনে রাখবে গঙ্গাসাগর যে তীর্থের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মহাভারতে বন পর্বে রয়েছে একটা পর্ব রয়েছে তাই না সেই পর্বের মধ্যে রয়েছে গঙ্গাসাগর মেলার কথা বলা হয়েছে এবং এখানে কিন্তু দুটো উল্লেখযোগ্য দ্বীপ রয়েছে সেটা হচ্ছে ঘোড়া মারা দ্বীপ এবং লোহাচূড়া দ্বীপ এটা কিন্তু জিওগ্রাফি থেকে প্রশ্ন আসতে পারে লোহাচূড়া দ্বীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় বা মারা দ্বীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় সেটা কিন্তু হচ্ছে তোমার এই গঙ্গাসাগর ওই অঞ্চলে দেখা যায় তারপরে চড়ক মেলা চৈত্রের শেষ দিনে এই পূজা হয়ে থাকে মূলত এটা শিবের গাজন উৎসব প্রভৃতি এগুলো হয়ে থাকে তো এগুলো প্রত্যেকে তোমরা জানো আর রাসচক্র চক্র রাস সম্পর্কিত যে সমস্ত মেলার কথা বলা হবে ম্যাক্সিমাম তার অ্যান্সার হবে কিন্তু কোচবিহার ঠিক আছে কোচবিহার এই অঞ্চলটা কি রাজ সম্পর্কিত জানতে চাইবে প্রশ্নের উত্তর কিন্তু কিন্তু ম্যাক্সিমাম হবে তোমার কোচবিহার তো ছিল এরপরে ইতু পূজা ইতু শব্দটি এসছে মিত্র বা মৃতু থেকে ঠিক আছে মিত্র শব্দের অর্থ হচ্ছে সূর্য তাহলে প্রশ্ন যদি বলি ইতু পূজা কি ধরনের পূজা এটা কিন্তু টেট প্রাইমারি টেট কিংবা এসএসসিতে এই প্রশ্ন আসতে পারে এছাড়া গ্রুপ ডি গ্রুপ ডিতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ইতু শব্দের অর্থ কি বা এটা কি ধরনের পুজো ইতু পুজোটা কি ইতু পুজো সূর্য পুজো তার কারণ হচ্ছে ইতু শব্দটি শব্দটি এসেছে মিত্র বা মৃতু থেকে এই মিত্র শব্দের অর্থ হচ্ছে সূর্য সুতরাং এই যে ইতু পুজো যেটা হয়ে থাকে সেটা কিন্তু সূর্যের উপাসনা কেমন তারপরে কল্পতরু উৎসব এটা তোমরা প্রত্যেকেই জানো কল্পতরু উৎসব কি তো এই কল্পতরু উৎসবের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলেভেন জানুয়ারি ইলেভেন জানুয়ারি এভরি সেলিব্রেটেড কলপতর ডে তো এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে কল্পতরি ডে কবে সেলিব্রেট করা হয়ে থাকে জানুয়ারি জানুয়ারি কল্পতরু উৎসব এটা কিন্তু সেলিব্রেট করা থাকে তারপরে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বারে বার পরীক্ষা দেখা যায় সেটা এসএসসি হোক ডাব্লিউ পি হোক কিংবা তোমার ডাব্লিউ এছাড়া আদার্স যে এক্সাম্পল আছে রেল বা সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষা সেখানে কিন্তু এই গম্ভীরা উৎসবে কিন্তু বারে বার উঠে এসছে পশ্চিমবঙ্গের মালদাহ অঞ্চলে এই গম্ভীরা উৎসব দেখা যায় এটি একটি বর্ণনামূলক গান কেমন গম্ভীর উৎসবের প্রচলন হয়েছে শিব পুজোকে কেন্দ্র করে কেমন আর শিবের আরেক নাম ছিল গম্ভীর সেখান থেকে কিন্তু গম্ভীরা শব্দের উৎপত্তি হয়েছে এবং এটা দেখা যায় মালদাও অঞ্চলে তো ম্যাক্সিমাম যে প্রশ্নটা গম্ভীরা উৎসব কোথায় দেখা যায় বা গম্ভীরা নৃত্য সেটাও কিন্তু মালদহ এই সমস্ত অঞ্চলে দেখা যায় কেমন পশ্চিমবঙ্গের মালদা অঞ্চলে চৈত্র সংক্রান্তির গাজন উৎসব গম্ভীরা পুজো এবং উৎসব পরিচিত এছাড়াও উত্তরবঙ্গ কিন্তু এই গম্ভীরা দেখা যায় যেটা কিন্তু নাম হচ্ছে ঠিক আছে গম্ভীরা এখানে কি নামে পরিচিত গমীরা উত্তরবঙ্গে আর গম্ভীরা সম্রাট নামে একজন মানে খ্যাত যিনি কিনা গম্ভীরা এই যে গান বলো বা বর্ণনামূলক যে গান সেই গানের জন্য তিনি কিন্তু বেশ খ্যাতি অর্জন করেছেন তার নাম হচ্ছে যোগেন্দ্র নারায়ণ চৌধুরী তো যোগেন্দ্র নারায়ণ চৌধুরী কিন্তু গম্ভীরা সম্রাট নামে খ্যাত তো এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমরা অনেক সময় দেখি যে সর্বভারতীয় বিভিন্ন নৃত্যশিল্পী বা গায়ক বা বিভিন্ন যে যন্ত্রবাদক এদের নাম দিয়ে বলা হয় কে কোন ধরনের মানে শিল্পকলার সঙ্গে যুক্ত ঠিক তেমনি যদি পশ্চিমবঙ্গে এই সমস্ত উৎসব বলো বা গান বলো এই যে লোকায়ত শিল্প এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এরকম প্রশ্ন কিন্তু বর্তমানে দিচ্ছে মানে যে প্রশ্নগুলো তোমরা দেখো তো খুব স্পেসিফিক ভাবে কিন্তু এগুলো কিন্তু বাইরের প্রশ্নটা এগুলো আমাদেরই কিন্তু রাজ্যেরই মানুষজনেরা এবং এই শিল্পকলাগুলো আমাদের রাজ্যেই আছে সুতরাং এগুলোকে জানতে হবে গম্ভীরা সম্রাট বলা হয় যোগেন্দ্র নারায়ণ চৌধুরীকে তো এই ছিল গম্ভীরা সম্পর্কিত আলোচনা এছাড়াও রয়েছে আমাদের কাছে এছাড়া রয়েছে ধামের গান ধামের গান কি উত্তরবঙ্গে একটি লোকনাট্য উত্তরবঙ্গে একটি লোকনাট্য এইটুকুনি জানলেই হবে আর ভাওয়াইয়া হচ্ছে ভাওয়াইয়া এটা কিন্তু এসএসসি 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 বা টেট এই সমস্ত পরীক্ষায় কিন্তু এগুলো দিতে পারে ভাওয়াইয়া হল এক ধরনের গান আর এটা মূলত গরুর যে গাড়ি চালায় যারা যাতে আমরা বলি যে কোচওয়ান বা গারোয়ান এরা কিন্তু যখন রাত্রিবেলা এরা পথে যখন গাড়ি করে যেত তখন এই এক ধরনের সুর কিন্তু ওরা গানটা গাইত তো ওই ভাওয়াইয়া গানের একজন উল্লেখযোগ্য শিল্পী হচ্ছে আব্বাস উদ্দিন আব্বাস উদ্দিন এই প্রশ্নগুলো কিন্তু এই যেটাই বলে দিচ্ছি আমি এস কিংবা টেট বা ডাব্লিউ বিসিএস ডাবিসি এই সমস্ত এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো দিতে পারে ভবিষ্যৎ মানে ভবিষ্যতে এগুলো কিন্তু পেতে পারো এছাড়া তোমরা এই ধরনের প্রশ্ন যদি একটু দেখো বা বিভিন্ন ডাব্লিউ প্রশ্নপত্র সেখানে দেখবে এরকম কিন্তু প্রশ্ন এসছে বিগত বছরগুলোতে কিন্তু এরকম এসছে প্রশ্ন সুতরাং এগুলো আসবে এটা মাথায় রেখেই কিন্তু এই প্রস্তুতিটা তোমাদের নেওয়া উচিত তো ভাবাইয়া একজন উল্লেখযোগ্য শিল্পী হচ্ছেন আব্বাস উদ্দিন তোমরা প্রত্যেকের এনার নাম শুনে থাকবে আর মূলত এগুলো গরুর গাড়ি যারা গারোয়ান বা কোচোয়ান বলে তারা কিন্তু এইগুলো মূলত গানগুলো গাইত আর ভাটিয়ালি গান কি ভাটিয়ালি গান হচ্ছে কিন্তু যারা মাঝি মাঝির যারা মানে নৌকার যারা মাঝি তারা কিন্তু নিজেদের কষ্ট লাগবে জন্য কিন্তু ভাটিয়ালি গানগুলো গাইত কেমন এটাও কিন্তু তোমার টেট বা এস এই ধরনের প্রশ্ন স্কুল সার্ভিস এই ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা কিন্তু টেটে আসতে পারে টেট এস এসসি এছাড়া ডাব্লিউ বি ডাব্লিউবিপি এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে যেটা হচ্ছে আলকাপ অত্যন্ত ইম্পর্ট্যান্ট আলকাপ গান এটা কোথায় দেখা যায় বা আলকাপ এই ধরনের যে যে শিল্পকলা এটা মূলত দেখা যায় মুর্শিদাবাদ অঞ্চলে মুর্শিদাবাদ অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই নিজস্বটার সঙ্গীত কলা রয়েছে যেটাকে আমরা আলকাপ আলকাপ সঙ্গীত বা এরকম তো এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউ সি জনের যেমন ইম্পর্টেন্ট টেট এবং ডাব্লিউ বিপি এবং গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট আছে সুতরাং বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাদের উদ্যোগটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে আর লাইক ও শেয়ার করতে ভুলো না আমাদের চ্যানেলটিকে এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু বাংলা অপশানাল এবং অ্যান্থ্রোপোলজি অপশানাল পড়ানো হয় তো প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মাস্ক পরবে টাটা